হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইমিগ্রান্ট কিচেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আপনাদেরকে আমি নিয়ে এলাম মসজিদুল বেলাল। আপনাদেরকে মসজিদুল বেলাল দেখাবো এবং সম্পূর্ণ ঘুরেই দেখাবো। আপনারা আমার সাথে থাকবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন এবং লাইক কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না, কারণ শেয়ার করলে আপনার অন্যান্য বন্ধুরা দেখতে পারবে। আসসালামু আলাইকুম, চলুন ঘুরে আসি। বন্ধুরা, এখন আমরা বিলাল মসজিদ মদিনাতুল মুনাওয়ারায় অবস্থিত সেই বিলাল মসজিদে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো ইনশাল্লাহ। এখন আমরা যে সাইড দিয়ে এসেছি এটা অন্য সাইড। আপনারা যদি মনে করেন রওজা শরীফের সামনে দিয়ে জান্নাতুল বাকি হয়ে ঠিক সামনাসামনি বরাবর চলে আসবেন, তাহলে হেঁটেই আসতে পারবেন, এখানে কোনো গাড়ি ঘোড়া লাগবে না। এই হচ্ছে সেই বিলাল মসজিদ, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন বিলাল মসজিদের বাইরে এবং ভিতরে আপনাদের দেখানোর চেষ্টা করব, তো চলুন আমরা দেখে নিই। প্রিয় বন্ধুরা, এই সেই মসজিদ যে মসজিদে হযরত বিলাল আজান দিতেন সুমধুর কণ্ঠে। আর যে আজান আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই পছন্দ করতেন। আমরা সেই মসজিদে আপনাদেরকে নিয়ে এলাম, অবশ্যই চেষ্টা করব আপনাদের ভিতরে এবং বাহিরে দেখানোর। এটা হচ্ছে মহিলাদের প্রবেশপথ, এখানে শুধু মহিলারাই প্রবেশ করতে পারবে, পুরুষের রাস্তা আলাদা। চলুন দেখে নিই। বন্ধুরা, এখন যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরুষ প্রবেশ করার রাস্তা, বা অন্যান্য সাইড দিয়েও ঢুকতে পারবেন। এটা হচ্ছে বিলাল নিউ মার্কেট, যেখানে মসজিদের নিচের পুরো অংশটা এখন মার্কেট জুড়ে আছে। বন্ধুরা, এখানে ছোট ছোট বাচ্চাদের হরেক রকমের খেলার আইটেম, বা দুই রিয়ালের মার্কেট, বা বড়দের বোরকা স্বর্ণ মার্কেট, অন্যান্য অনেক কিছু পাওয়া যায়। আর এটা হচ্ছে আর একটা প্রবেশপথ, এখান দিয়ে আপনারা ঢুকতে পারবেন। চলুন আমরা মসজিদের ভিতরে যাব এখন। বন্ধুরা, এই হচ্ছে মসজিদে ঢোকার সিঁড়ি। এখন একটা মুরব্বি নামাজ পড়ে বের হচ্ছে, চলুন আমরা উপরে যাব। এই মসজিদের মার্কেট সহ তিন তালা বিশিষ্ট, নিচে সম্পূর্ণটাই মার্কেট জুড়ে আছে, মাঝখানে মসজিদ এবং উপরেও মসজিদের অংশ। এখন একটা প্রবেশপথ দেখাবো আপনাদের, এটা হচ্ছে ফার্স্ট টাইম আপনারা প্রবেশ করতে পারবেন। এখানে আছে আপনাদের জুতা স্যান্ডেল রাখার জন্য আলাদা জায়গা, রেখে তারপরে ভিতরে প্রবেশ করবেন অবশ্যই। চলুন আমরা অন্য সাইডে যাই। এই হচ্ছে সামনে যে অংশটা দেখতে পাচ্ছেন আপনারা, বামে বা ডান সাইডে সরি, এইটা হচ্ছে মহিলাদের কক্ষ। এখানে শুধু মহিলারাই নামাজ পড়তে পারবে, ভিতরে যাওয়া নিষেধ আছে, তাই আমরা যেতে পারলাম না। দেখুন কত সুন্দর কারুকাজ করা। এখন আমরা পুরুষদের নামাজ পড়ার প্রবেশপথে ঢুকব। চলুন বন্ধুরা, পুরো মসজিদটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। চলুন আমরা এই রাস্তা দিয়ে প্রবেশ করি এবং ভিতরের অংশ দেখে নিই, অবশ্যই সাথে থাকবেন পুরো অংশ দেখার জন্য। এই হচ্ছে মসজিদের ভিতরের অংশ, এখানে অনেকেই নামাজ পড়ছে, কারণ এখন আসরের শেষে আমরা এসেছি। কেউ কায়দা নামাজ পড়তেছে, কেউ সুন্নত নফল ইবাদত করতেছে। এখানে দূর দূরান্ত থেকে উমরা করতে আসা লোকজন রেস্টও করতে পারে বা নামাজ পড়ে, কারণ এখানে অনেকেই পরিদর্শন করতে আসে এই মসজিদটা। আর বাইরের রাষ্ট্র থেকেও আসে, যেমন ইয়ামিন, মাসরি, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, সব জায়গা থেকেই লোকজন আসে। ওয়ালের সঙ্গে খাস কাটা যে থাকগুলো দেখতে পাচ্ছেন, এখানে কোরআন শরীফ রাখা আছে, ইচ্ছা করলেই মুসল্লিরা এসে এই কোরআন শরীফ নিয়ে ইবাদত করতে পারে। আর এখন যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটা উপরে ওঠার অংশ, এই সিঁড়ি দিয়ে তিনতলায় ওঠা যায়। তিনতলায় কিছু নামাজের ব্যবস্থা আছে এবং বাকি অংশ গম্বুজের। এখানে এটা দ্বিতীয় তলা, মসজিদ হিসাবে প্রথম, আর মার্কেট নিচে আছে যেহেতু, তাহলে আমরা বিল্ডিং হিসাবে দ্বিতীয় তলা ধরব। এটা হচ্ছে এক সাইড, মসজিদটা বেশ বড়, ভিতরে পরিষ্কার করছে,
এখন ফ্রি টাইম তো, যে কারণে ক্লিনাররা আছে যারা, তারা পরিষ্কার করতেছে, তাদেরও একটা বিশাল বড় নিয়ামত যে তারা আল্লাহর ঘর মসজিদে এসে কাজ করতে পারছে। যদিও তারা প্রবাসী, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন ছেড়ে এসে আমরা কিন্তু এই কাজগুলাই করি, এখানে লজ্জা পাওয়ার কিছু নাই। কারণ কাজ এমন একটা জিনিস যে কাজ না করলে কেউ আপনাকে পছন্দ করবে না, সে যেটাই হোক, ছোট হোক আর বড় হোক। মসজিদের অনেক সুন্দর কিন্তু কারুকাজ, সামনে কোরআন শরীফ রাখা আছে, এটা ইমাম সাহেবের জায়গা, এখানে ইমাম সাহেব নামাজ পড়ান, দেখুন খুব সুন্দর করে কোরআন শরীফ রাখা আছে। এখানে দেখুন ওয়ালের বিমের সঙ্গেও সুন্দর করে রেখে দেওয়া আছে, বেশ ঝাড়বাতি আছে উপরে বড় বড়। এখানে মসজিদে অনেক ভালো করে সাজানোর চেষ্টা করে সৌদি আরবরা, আমাদের দেশেও অন্যান্য জায়গাতেও। এখানে উমরা করা ব্যক্তিরা আসে, আর দেখুন একটা ছোট্ট বাচ্চা খেলে বেড়াচ্ছে। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের মসজিদে ঢুকতে কখনো বাধা দিতেন না, সে সবসময় চাইতো যে আসলে শিশুরাও মসজিদমুখ হোক। তারা যদি এসে হই হাঙ্গামা করে তারপরেও তারা জান্নাতি বলে গণ্য করা হতো, কিন্তু আমাদের দেশে আসলে একটু ভিন্ন ধারণার। তো আমি অবশ্যই বলবো আমাদের দেশের যারা কর্তা ব্যক্তি আছেন, যদি আমার এই ভিডিওটা দেখেন, শিশুদের আগে জায়গা করে দিবেন, কারণ শিশুদের অনেক ভালোবাসতেন আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর শিশুরা এই জায়গায় আসলে বেশ ভালো একটা পরিবেশ মনে হয়। বন্ধুরা, এখন মসজিদের থেকে আমরা বাইর হয়ে যাব, এটা হচ্ছে বাহিরের অংশ, আমরা বের হয়ে যাচ্ছি। সামনে মহিলা কক্ষ আগেই দেখিয়েছি, আমরা যেতে পারলাম না কারণ ওখানে নিষেধ আছে যে মহিলা যাওয়া যাবে না। হ্যাঁ বন্ধুরা, নিচে স্বর্ণ মার্কেট, খুব সুন্দর সুন্দর ডিজাইনের স্বর্ণ কিনতে পারবেন এখান থেকে, চুড়ি, নেকলেস, চেন, আংটি, ব্রেসলেট, অনেক কিছুই এখানে সৌদিরা বেচা কেনা করতেছে। এখানে এই মসজিদের নিচে বা হ্যারামের আশপাশে স্বর্ণ মার্কেটটাই বেশি পাবেন, স্বর্ণ মার্কেট এখানে খুবই চাহিদা, এখানে হরেক রকম আইটেম দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমরা শেষ পর্যায়ে, এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব। যদি আপনাদের কাছে এই বিলাল মসজিদ ভালো লেগে থাকে, তাহলে আমার দেখানোটা সার্থক, আর আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আবারও বলতেছি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্লিজ শেয়ার করবেন, শেয়ার করলে আপনার বন্ধুরা দেখার সুযোগ পাবে। তো ভালো থাকবেন সবাই, আপনাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।